দেশে পরিবহন শ্রমিকদের সংখ্যা কত তার নেই সঠিক কোনো পরিসংখ্যান। সংশ্লিষ্ট সংগঠনগুলোর তথ্যেও রয়েছে গরমিল, যদিও পরিবহনে কর্মরতদের সংখ্যা সবসময় পরিবর্তন হচ্ছে। আমার পেশা হেলপারি, পারাপুরা গাইটা নয়ছে কইরা পিছে সামনে যেন মন যেন ঘুমায় বললাম। দেশের অধিকাংশ প্রতিষ্ঠানের চালক শ্রমিকদের যেমন স্থায়ী নিয়োগ নেই, তেমনি ব্যক্তিগত গাড়ি পণ্য এবং যাত্রী পরিবহনের চালক শ্রমিকদের নেই নিয়োগের সংস্কৃতি। না, আমাদের এগুলো কোনো নিয়োগপত্র নাই, মাস শেষে না, এটা প্রতিদিন টিপের উপর ভিত্তি করে। কালকে গেছি, আজকে আইসি, 200 টাকা বেতন পাইছি। আমার কাজ তো কমিশনে, তিন ভাগের এক ভাগ, দুই ভাগ মহাজনের, এক ভাগ আমাদের। উভয়ের জায়গা থেকে নিয়োগবিধি না মানার কারণে মালিকরা তাদের ইচ্ছে মতো চাকরি থেকে যেমন অব্যাহতি দিতে পারেন, তেমনি চালক শ্রমিকরাও খেয়াল খুশি মতো চাকরি পরিবর্তনের সুযোগ নেন। আমি চাইলে আবার অন্য জায়গায় যেতে পারবো। প্রতিবছর সড়ক দুর্ঘটনায় নিহত হওয়াদের মধ্যে যাত্রী ও পথচারীদের সাথে চালক শ্রমিকদের সংখ্যা যেমন আটকে ওঠার মতো, তেমনি আহত হয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলাদের সংখ্যাও ঊর্ধ্বমুখী। কিছু কিছু লোক দেখছি হাত পাও কেটে গেছে, কিন্তু সে আর কোনো কাজ করতে পারে না। এমন পরিস্থিতিতে কতটুকু সাহায্য জোটে তা ভুক্তভোগীদের মুখ থেকেই শোনা যাক। যে যে সংগঠনের শ্রমিক ইউনিয়নের যে সংগঠনের অন্তর্ভুক্ত, সেই অন্তর্ভুক্ত অবগত করলে পরে এটার একটা ব্যবস্থা তারা নেয়। সেগুলো তো আমাদের ব্যাপার না, এটা আসলে বিগ বিগ মেজর পার্সেন্ট নেতা যারা আছে তারা বলতে পারবে। চালক এবং শ্রমিকদের রয়েছে একাধিক সংগঠন, যেখানে প্রতি মাসে মাসে চাঁদা পরিশোধ করতে হয় তাদের। দুর্ঘটনা ঘটলে সেসব সংগঠন থেকে যত সামান্য সাহায্য জুটলেও তার জন্য ধর্ণা দিতে হয় নেতাদের দাঁড়ে দাঁড়ে। নেতার 2 লাখ 1000 টাকা দিছে, 2 লাখ না দিব না। এটি আমরা কই দেব না, নেতার আবার ধর্ম কথাগুলো ভাই বুঝছেন না, আমি এটি কই দেব না। নিয়োগপত্রের একটা কাগজ লাগবে এদের, আবার শ্রমিক ইউনিয়নের সার্টিফিকেট লাগবে এদের, প্রক্রিয়া দিন সহজ যে তা না। যারা মারা যায় তাদেরকে সর্বনিম্ন 10,000, 20-25-30,000 টাকা পর্যন্ত হয়, এবং কোনো লোক অসুস্থ হইলে 2,000-3,000, বা কোনো লোক দুর্ঘটনায় কবলিত হলে হাত পায়ে 5,000 টাকা তাদেরকে দেওয়া হয়। যাত্রী পরিবহনের খাতের মতো পণ্য পরিবহন খাতের অবস্থাও সুখকর নয়। এখন কোনো আয়ের কোনো পথই নেই, গাড়ি অ্যাক্সিডেন্ট ঘুরে এলে 2,000 টাকা লস, প্রায় 2 বছর যাবত এরকম চলতে আছে। আমরা মালিকরা তো এমনি বর্তমানে মরতে মরা, আমাদের তো এই তেলের দাম বাড়াপড় থেকে আমাদের তো ব্যবসা একবারই খারাপ। সংশ্লিষ্টরা বলছেন এসব কারণে পেশা পরিবর্তন করছেন পরিবহন চালক এবং শ্রমিকরা, নিকট ভবিষ্যতে ফলে সংকট তৈরি হবে এই খাতে। স্পেশাল লোক আসে না, এটাতে শ্রম অনেক বেশি। শ্রমিক কল্যাণে ফান্ড আছে, আমরা এখনো এটা সুফল ভোগ করতে পারিনি, এটা আমাদের নিজেদের আত্মকলহের কারণে হয় না। কল্যাণমূলক নানামুখী পদক্ষেপ নেওয়া হলেও তার সুফল পাচ্ছে না শ্রমিকরা। সংশ্লিষ্টরা বলছেন গলত কোথায় তা খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ জরুরি। প্রিয় দর্শক, মাইটিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথা এবং পর্যবেক্ষণ সবসময় তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে।